Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এপারে বড় ডাস্টবিন কোন দিকে আছে? চলো না তাহলে সেদিকে গিয়ে খুঁজি আমরা। যত সব ঝামেলা, কোথায় ভাবলাম আজকে রোববার একটু বাড়িতে গড়াবো, তা না চুল নিয়ে নাকি ঝামেলা। আচ্ছা তুমি এমন ভাবে কথা বলছো না যেন মনে হচ্ছে আমার খুব ভালো লাগছে চুল নিয়ে চুলোচুলি করতে। আমারও তো একটাই রোববার। যাকে চলো যাই ওদিকটায় দেখি গিয়ে। চলো এই সৃজন, এই তো এই তো ময়লার গাড়িটা, কিন্তু লোকটা ওই যে ওই যে ওই যে দাদা দাদা বলছি ময়লার গাড়িটা ফাঁকা কেন? আরে কত বছর ধরে ময়লা ফেলছি বৌদিমণি, এই প্রথম কেউ এমন প্রশ্ন করছে। ঠিক করে বলো না যে তুমি একটা ময়লার প্যাকেট খুঁজছো। আরে দাদা আজ সকালবেলা দত্তবাড়ির সামনে থেকে আপনার এই গাড়িতে একটা সাদা রঙের প্লাস্টিক প্যাকেট ফেলেছিলাম, সেই প্যাকেটটা কোথায়? ময়লার প্যাকেট ফেরত নিতে এসেছেন, এ জীবনে প্রথমবার শুনছি। ধুর বাবা, আপনি জীবনে প্রথমবার অনেক কিছুই শুনছেন, বুঝতে পারছি, আর বলতে হবে না। আপনি বলুন ময়লার প্যাকেটটা কোথায়? আরে ও কি আর আছে নাকি, কখন গাড়ি এসে নিয়ে গেছে ধাপার মাঠে যত সব। ধাপার মাঠে? এবার কি করবো সৃজন, ওই চুলের প্যাকেট তো আর পাওয়া যাবে না। এ তো আচ্ছা গেরোতে পড়া গেছে, কি করি এখন। আচ্ছা শোনো, বাড়ি চলো, মাকে বোঝাতে হবে, আর কি কোনো উপায় আছে? কিন্তু মা কি বুঝবেন কিছু, উনি তো একই কথা বলে চলেছেন। আমার আর ভালো লাগছে না, আমার মাথা কাজ করছে না, আমার পাগল পাগল লাগছে। যতক্ষণ না পর্যন্ত আমি চুল পাবো ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হতে পারছি না, পারছি না। আজ আমাকে যেতে দিন মাইজি, বাদ মে না হয়। একদম চুপ, বলেছি তো চুল আসছে, একদম চুপচাপ বসে থাকো গ্যাঁট মেরে। তিনি এবার শুধু মোজাটা দেখ, এবার দত্তবাড়িতে না একটা বিরাট ঝড় আসবে, আর সেই ঝড়ে পণ্য একবারে উড়ে যাবে। সেই অপেক্ষাতেই তো আছি রে দিদি। মেজ বৌমা থাক না, এই যাতায় না হয় চুলের বদলে বাসনটা নাই নিলে। বা শুনুন, আপনি না পর্ণাকে যথেষ্ট আশকারা দিয়েছেন এ যাবত, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ আমার চুলগুলো চাই, ব্যাস। মা আমি চুলগুলো খোঁজার অনেক চেষ্টা করলাম কিন্তু পেলাম না মা। বলছো কি তুমি এসব? মানে কি চুল পাওনি মানে কি? মা আমি ওই যে নোংরা ফেলে নন্দ, ওকেও খুঁজে বার করেছিলাম, কিন্তু নন্দ বলল যে ধাপার মাঠে যে নোংরা গাড়ি যায় ও সব ময়লা সেখানে ফেলে দিয়েছে। ও চুল ধাপায় পৌঁছে গেছে, হয়ে গেল। বলছি মাইজি চুল তো পাওয়া গেল না, তাহলে আবি হাম যায় মা? তোমাকে আমি বসতে বলেছি তো, তুমি চুপচাপ বসে থাকবে। অর্ণা ওই যে গামলা আর বালতি আমি সরিয়ে রেখেছি ওর কাছ থেকে আলাদা করে নিয়ে, এবার তুমি বলে দাও কি করে আমি ওগুলো নেব। মা ওরা নিশ্চয়ই এই সমস্ত জিনিস আলাদা ভাবেও বেচে, কি বেচেন তো? মা এই জিনিসপত্র তো এমনি টাকা দিয়েও কেনা যায়, আমি না হয়। এই তো আমি তো ঠিক এই কথাটার জন্যই অপেক্ষা করছিলাম, আবার তুমি আমাকে টাকার গরম দেখাতে এসছো তাই না? আমি কি নিতে পারতাম না টাকা দিয়ে?
না সেটা পর্ণা কি করে জানবে? পর্ণা তো ওর কথাটাই বলেছে না? আবার তুমি আমাকে টোন এই পর্ণা কাউকে জিজ্ঞাসা না করে চুলটা যে কেন ফেলে দিতে গেল কে জানে। আর এদিকে দেখো মেজবাবু তো কিছুতেই জেদ ছাড়বে না। তাহলে তুমি কিছু একটা বলো, আমি তো বুঝতে পারছি না এই সমস্যার সমাধানটা কি করে হবে। নোংরার গাড়ি তো চলে গেছে, এখন কে কোত্থেকে চুল জোগাড় করবে সে আমি জানি না। মেজবৌমা এ নিয়ে আর অশান্তি করো না, ঠান্ডা হও এবার, এ ছাড়া এই সমস্যার কোনো সমাধান হবে না। সমস্ত দোষারোপ শুধু আমাকে কেন করছেন মা? কেন বলুন? পর্ণাকেও বলুন, পর্ণা তো পায়া ভারী হয়ে গেছে। পর্ণা তো না জিজ্ঞাসা করে অতগুলো জমানো চুল ফেলে দিয়েছে। আমার চুলই চাই, আর ওকেই সেটা আনতে হবে, ওকেই ফেরত আনতে হবে। আমার চুল ফেরত চাই, ব্যাস। ওমেজো শান্ত হো না বাবা, বারবার ওকে এক কথা কেন বলছিস বলতো? আচ্ছা ও তো চেষ্টা করলো, পাওয়া যায়নি তো কি করবে বল? থাক জেঠি, তুমি মাকে কিছু বলতে চাও না, আমি চুল এনে দেবো। পর্ণা 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 দাঁড়াও, পর্ণা গেল গেল, আবার তারটা কেটে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।